Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Bad hazam dur korar ekmatra ghorwa upay. Priyo darshok, Kolkata Herbal আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র নিত্য নতুন ভিডিও দেখার জন্য স্বাস্থ্য বিষয়ক বিষয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করলে প্রতিটি মুহূর্তে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন বন্ধুগণ বদ হজম গড়বড়ের কারণে গ্যাস পেট ফুলে থাকা ব্যথা হওয়া জ্বালা পড়া ইত্যাদি সমস্যা হতে পারে যে কর যে কোনো সময় শিশু বাচ্চা সকলে কমবেশি হতে পারে আর এই ধরনের লক্ষণ দেখা দিলে প্রথমেই খানিকটা পানি পান করতে হবে একটু বেশি পরিমাণে এতে কিছুটা আরাম পাওয়া যাবে মুহূর্তের ভিতরে তবে এই সারা বদ হজম সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে কিছু সমাধান সেটি হলো আপেল সাইডার বা ভিনেগার অর্থাৎ আপনার হজম প্রক্রিয়াকে সচল রাখতে আপেল সাইডার বা ভিনেগার বেশ কার্যকর ভূমিকা রাখতে পারে তাই পরিশেষে বলবো আপেল সাইডার বা ভিনেগার উপাদান থাকলে বদ হজম এই ভিনেগার বেশ উপকার দিবে আপনাদের সকলকে তাই অনেকে একটু ভালোমন্দ খেলে ভাজা পোড়া খেলে বা পোলা মাংস খেলে বদ হজম শুরু হয় তাদেরকে বলবো অন্তত 4 কাপের আধা কাপ পরিমাণ আপেল সাইডার বা ভিনেগার একটু পানিতে মিশিয়ে খেতে পারলে বদ হজম খুব সহজে দূর হয়ে যাবে এছাড়াও আরেকটি মশলা পাওয়া যায় বিভিন্ন বাইনার দোকানে বা মুদি দোকানে সেটা হলো মৌরি অর্থাৎ জিরার মতো দানা দানা একটু মোটা করে এই মৌরি দানা অতিরিক্ত ঝাল বা মশলাদার খাবার খাওয়ার পর পরে যদি বদ হজম শুরু হয় তার উপশম করতে পারে ভালো করতে পারে একমাত্র মৌরি দানা খাওয়ার মাধ্যমে তাই যারা দাওয়াত বিয়ে বাড়ি বা খাওয়ার সমস্যায় হজম হয়ে থাকে তারা মৌরি চিবাই চিবাই খেতে পারলে বদ হজম খুব দ্রুত ক্লিয়ার হয়ে যাবে পেটটা পরিষ্কার হয়ে যাবে এরপর হলো আদা আদা হলো মানব দেহের জন্য অর্থাৎ পেটে যে কোনো সমস্যার জন্য বিশেষ করে বদ হজমের সহায়ক ভূমিকা পাচক রস এনজাইম নিঃসরণ বৃদ্ধিতে সহায়তা করে তাই হজমের সমস্যার জন্য আদা বেশ ভালো প্রতিষেধক এরপর বলে বেডিং বা বেকিং সোডা পেটে অ্যাসিডের সমস্যা দিকে দিলে বা বদ হজম সমস্যা হয়ে থাকলে বেকিং সোডা অ্যাসিড কমাতে পারে গ্যাস কমাতে পারে বদ হজম দূর করতে পারে তাই আধা গ্লাস পানিতে 1.5-4 চামচ পরিমাণ বেকিং সোডা গুলে পান করলে যে কোনো পেটের ব্যথা বদ হজম থেকে আরাম পাওয়া যায় এরপর ভেষজ শা গাছগাছালি বিভিন্ন ভেষজ শা উপাদান দিয়ে বানাতে পারলে শরীরে বেশ উপকার করে আর ভারী খাবার পর এক কাপ ভেষজ শা যেটাকে আমরা বলি বিভিন্ন গাছগাছালি যেমন তুলসী পাতা বা আপনার বিশেষ করে আপনার ওই যে সবুজ গ্রিন টি এই জাতীয় যদি রং চা খেতে পারেন তাহলে আপনার বদ হজম পেটে গ্যাস দূর হবে এবং ওষুধ ছাড়াই বিনা ওষুধেই বদ হজমের থেকে সমস্যা মিলবে তো বন্ধুগণ আজ আর নয় সকলে সুস্থতা সকলে দৃঢ় কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ